দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন কোম্পানি আইন অর্থনৈতিক বিশ্লেষক ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্ট হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মাসুম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? প্রথমে একটু আলোচনা আনতে চাইবো যে আমাদের সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি এবং সেই সাথে সাম্প্রতিক সময়ে আমরা জানি যে ব্যাংক এবং NBFI এর যে ডিভিডেন্ড পলিসি, এই জায়গাগুলো নিয়ে নানা ধরনের মত রয়েছে, একটু আপনার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাইবো। ধন্যবাদ রাজীব আপনাকে। আমি একটি সূক্ষ্ম পর্যায়ে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে হেরিটেজ ফাউন্ডেশন 2021, সেখানে আপনার ব্যাংক ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডমে সেখানে বাংলাদেশকে সেকেন্ড টপ হিসাবে দেখানো হয়েছে, যেখানে আউট অফ 100 স্কোরে দেখাচ্ছে যে বাংলাদেশ হলো 56 পয়েন্ট সামথিং। তো এখানে যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম, ভুটান, তারপর বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, তার মানে তাদের থেকেও অনেক বেশি ইন্ডেক্সের দিক থেকে উপরে, যেখানে বলা হচ্ছে ইকোনমিক্যালি ফ্রি নেশন হিসেবে বাংলাদেশকে। তাহলে এইটা রিসেন্টলি বাংলাদেশের জন্য একটা খুব ভালো নিউজ, যেটা বুঝাচ্ছে যে বাংলাদেশের ইকোনমিক স্ট্রেংথটা কত। এখন আপনি যে স্পেসিফিক কোয়েশ্চেনে আসছেন, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক আমরা রিসেন্টলি দেখেছি যে ডিভিডেন্ডের একটা লিমিটেশন দিয়ে দিয়েছিল। ব্যাংকের ক্ষেত্রে বলেছিল 30%, আর NBFI এর ক্ষেত্রে বলেছিল 15% ক্যাশ ডিভিডেন্ড, এর বেশি দেওয়া যাবে না। আমরা এর আগেও বাংলাদেশ ব্যাংকের যেমন পিপলস লিকুইডিং এর লিকুইডেশন নিয়ে দেখেছি, এছাড়া অন্যান্য রেগুলেটরি বডি, ফর এক্সাম্পল তিতাস বা ইড্রা অথবা BTRC, এদের যে রেগুলেটরি যে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কারণে দেখা যাচ্ছে যে পুঁজিবাজারে একটা নেতিবাচক ইফেক্ট আসে, সেটা তারা কনসিডার না করেই এই জিনিসটা করছে। কিন্তু সেখানে অর্থ মন্ত্রণালয় থেকে 2012 একটি নীতিমালা আছে, ডাইরেকশন আছে, সেখানে স্পেসিফিকলি বলা আছে যে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত যেটা সেন্সিটিভ হবে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড কোম্পানি, এই রেগুলেটরি বডিকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলোচনার মাধ্যমে নিতে হবে। যাই হোক, এরপরে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে বাংলাদেশ ব্যাংক বসে ব্যাংকের ক্ষেত্রে যেটা করেছে যে আরো 5%, প্রায় 35% পর্যন্ত ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে, আর NBFI এর ব্যাপারে ক্যাশ ডিভিডেন্ড যেটা 15%, আর বলেছে যে সম পরিমাণের স্টক ডিভিডেন্ড, বাট সেটা তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে, যেটা এখনো আমরা জানতে পারছি না। বাট এখানে দেখার বিষয় যেটা বাংলাদেশ ব্যাংক কেন করছে, যেমন আউট অফ 30 যদি আপনি লিস্টেড, যেখানে দেখা যাচ্ছে যে 12 ব্যাংকস যারা আপনার এই 30% ডিভিডেন্ড হয়তো বা তারা মিট আপ করতে পারবে। এখন এখানে অনেক ব্যাংকেরই বা অনেক NBFI-এরই যেটা হলো তাদের NPL বা রাইট অফ বা তাদের যে স্ট্রেসড অ্যাসেট, এটার পরিমাণ অনেক বেশি বা তারা প্রভিশন রাখতে পারছে না। যেমন যদি আপনি NBFI কথাও ধরেন, অ্যারাউন্ড মোর দ্যান 10,000 crore টাকা তাদের NPL এর অবস্থা, এবং যেটা 15% অ্যাভোভ ইন ইন্ডাস্ট্রি। বাট স্পেসিফিকলি ওভাবে বললেও হবে না, কারণ এখানে যেমন IDLC মতো ইনস্টিটিউশনও আছে যারা অনেক ভালো করছে, যাদেরকে যাদের NPL এর রেট অনেক কম। বাট এখানে বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক লিবারেল পজিশনে এসেছে। আপনি যদি দেখেন যে রিসেন্টলি যে একটা 200 কোটি টাকা করে ইনভেস্টমেন্ট করার কথা ছিল প্রত্যেকটা ব্যাংকে সিকিউরিটি ক্যাপিটাল মার্কেটে, সেখান থেকে কিন্তু এবার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক বসেছে, দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 200 কোটি, মানে 2 বিলিয়ন টাকার যেটা অ্যারাউন্ড 10 বিলিয়ন টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছে, বাকিটা তারা ক্রমান্বয়ে করবে। এখানেও কিন্তু একটা মোটামুটি মাইল ফ্লক বা একটা স্টেপ নেওয়া হয়েছে। এবং আরেকটা ব্যাপার যেটা দেখা যায় যে আমাদের যে এক্সপোজার লিমিট, যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 কতে বলা আছে যে ব্যাংকের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে নট মোর দেন 25% তাদের পেইড আপ ক্যাপিটাল, রিটেইনড আর্নিংস এবং প্রিমিয়াম যেটা, তো এইটাকে তখন ধরা হতো, কাউন্ট করা হতো যে পারচেস প্রাইস না করে মার্কেট প্রাইস ধরা হতো। এখন এটা বাংলাদেশ ব্যাংক এসিওরেন্স দিয়েছে না, এটা মার্কেট প্রাইসটা পারচেস প্রাইস হবে, তাহলে কিন্তু এখানে এক্সপোজারের লিমিট অনেক বেড়ে যাবে। আরেকটা ব্যাপার, যেমন আমাদের বিশেষ মিউচুয়াল ফান্ডে বাংলাদেশ ব্যাংকের একটা নীতিমালা আছে 2015, এবং সেই নীতিমালাতে
আপনার আমাদের যেমন সম্পদ ভিত্তিক বিধিমালা 2004 এর সেখানে 200 কোটি টাকা করে শিডিউল ব্যাংকগুলির এই মিউচুয়াল বিশেষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা এবং সেইটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা ইনিশিয়েটিভ যে সেইটা কিভাবে আরো ত্বরান্বিত করা যায় এবং আরেকটা ব্যাপার দেখলে যেটা আমাদের যেহেতু আপনার লিকুইডিটি ক্রাঞ্চ ছিল বিফোর কোভিড সেই জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু এই লিকুইডিটি যেন ব্যাংকিং চ্যানেলে থাকে সেইটা ইনসিওর করার জন্য যত ধরনের পলিসি বা মনিটারি পলিসি ইন্টারভেনশন দরকার সেটা কিন্তু তারা করছে যার ফলে এখন অ্যারাউন্ড 2 লাখ কোটি টাকার মতো কিন্তু আমাদের লিকুইডিটি যেটা আপনি হয়তো বা ক্যাশ ফর্মে অ্যারাউন্ড 70,000 মোর দ্যান কোটি টাকা কিন্তু ব্যাংকিং সেক্টরে আছে তাহলে যে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটির সেই অবস্থাটা নাই বাট এখানে বাংলাদেশ ব্যাংকের যেটা এই ডিভিডেন্ড ব্যাপারে যেটা করা উচিত এটা কেস টু কেস করা উচিত এটা ঢালাও ভাবে ফুল ইন্ডাস্ট্রির জন্য একই রকম আসলে হওয়াটা বাঞ্ছনীয় হবে না জি আমরা আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নেই তারপর আবার আলোচনায় ফিরে আসব প্রিয় দর্শক নিচ্ছে একটা সঙ্গে থাকুন আলোচনায় যেটি করতে চাইবো সেটি হচ্ছে যে আমরা জানি যে এপ্রিল থেকে নতুন আইপিও রুলস বেশ কিছু শর্তের বিনিময়ে শুরু হতে যাচ্ছে এবং তার সাথে সাথে এই যে আইপিও কোটার যে বরাদ্দ অবস্থান রয়েছে সেটির আসলে কতটুকু ইফেক্ট আসলে আমরা সেকেন্ডারি মার্কেটে পাচ্ছি সেগুলো নিয়েও নানা মত পার্থক্য বা মত বিনিময় রয়েছে সেগুলো একটু যদি বলেন আসলে আমরা রিসেন্টলি দেখেছি যে কমিশন অনেক ধরনের চ্যালেঞ্জিং ডিসিশন নিয়েছে এর মধ্যে ওয়ান অফ দিস ডিসিশন আপনি যদি বলেন সেটা হলো পাবলিক ইস্যু রুলস 2015 এর অনেক ধরনের অ্যামেন্ডমেন্ট এবং সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে ওয়ান অফ দি ইস্যু যেটা পাবলিক আইপিও যে রুলস সেখানে আপনার আমাদের যেমন আগে বুক বিল্ডিং মেথড যেটা বুক বিল্ডিং মেথডে এখন যেমন করেছে রিডিউস করে তারা 30% করেছে হলো যারা ইনস্টিটিউশন আর 70% হলো যারা সাধারণ জনতা আর ফিক্সড প্রাইসের জন্য যেটা 20% হলো আপনার ইনস্টিটিউশন 10% হলো মিউচুয়াল ফান্ড আর 30% হলো আপনার যারা সাধারণ জন এখন এটা কিন্তু রিডিউস করেছে বাট এটা কমপ্লিট রিডিউস কিন্তু করা যেতে পারে না কারণ একটা জিনিস আপনি দেখেন অনেক সময় কিন্তু মার্কেট খারাপ থাকে যখন ইনস্টিটিউশন গুলোকে সার্ভাইভ করতে হবে এবং কমিশনও কিন্তু বলেছে যে এটা পর্যায়ক্রমে হয়তো বা এই যে কোটা যেটা আছে সেই কোটাটা হয়তো বা রিডিউস আরো কমিয়ে দেওয়া হবে কিন্তু সেইটার সেই স্টেজ বা মার্কেটে সেই ম্যাচিউরিটি আসতে হবে মার্কেটে যদি সেই ম্যাচিউরিটি আসে তাহলে এবং আপনি আরো দেখলে খুশি হবেন যে বুক বিল্ডিং এ কিন্তু আবার নতুন বিডিং এর জায়গায় কিন্তু একটা স্পেসিফিক ইয়ে করে দিয়েছে যে 20 ফেয়ার ভ্যালু 20% এবভ বা 1.2 টাইমস এর বেশি আপনি কিন্তু বিডিং করতে পারবেন এবং ইদানিং যে কোম্পানিগুলি দিচ্ছে অনেক কোম্পানিকে কিন্তু যেমন আগে বলা হতো যে অনেক কোম্পানি আসতেছে কিন্তু তারা ডিভিডেন্ড দিচ্ছে না বা এক বছর দুই বছর পরেই ডিভিডেন্ড ভালোভাবে দিচ্ছেন এখন কিন্তু কমিশন আমি দেখেছি দু একটা কোম্পানিকে স্পেসিফিকলি 4 ইয়ার্স 5 ইয়ার্স তাদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে এরকম স্পেসিফিক বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে তার ফলে যেটা হবে যে কোম্পানিগুলি আসতেছে তারা আসার আগে ইনসিউরিটি দিয়ে যাচ্ছে যে কোম্পানি ভালো করবে আই মিন খারাপ কোম্পানি আসার পসিবিলিটিটা কমিয়ে দিচ্ছে তাহলে এই যে পাবলিক ইস্যু রুলস এর যে অ্যামেন্ডমেন্ট এবং সেটা কিন্তু যেটা কমিশন করছে অবশ্যই সেটা আমার মনে হয় যে পজিটিভ ইফেক্ট আনবে মার্কেটের জন্য এবং এটা কিন্তু একদিনে কোনো কিছু হবে না এটা গ্রাজুয়ালি কিন্তু আপনারা ধীরে ধীরে সেটা দেখা যাবে অগ্রগতি আসবে যে মাসুম সাহেব আমরা কয়েকটি বিষয় একটু ছোট ছোট করে জানতে চাইবো যে ইকুইটি মার্কেটের বাইরে বন্ড মার্কেটের অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে সেটির কিছুটা অগ্রগতির লক্ষ্য আমরা দেখছি এবং তার সাথে সাথে বেশ কিছু নতুন সিদ্ধান্ত বিসিসি এবং ডিসির পক্ষ থেকে নেওয়া হচ্ছে আমরা যদি বলি ট্রেক ইস্যুর ব্যাপার এসএমই প্ল্যাটফর্ম অবণ্টিত মুনাফার ফান্ডটি পুঁজিবাজারে বিনিয়োগ এই জায়গাগুলো এই বছর আমরা বা অগ্রগতির জায়গাগুলো আপনি কি দেখছেন আসলে এই যে কমিশনের যে ডাইনামিক লিডারশিপ এটা আপনি দেখেন আমরা কিন্তু কমপ্লিটলি ইকুইটি বেস ছিলাম সেখান থেকে কিন্তু কমিশন অলরেডি 8টা ব্যাংকের কিন্তু আপনার পারপেচুয়াল বন্ডের কিন্তু আপনার
দিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু সাবস্ক্রিপশন ডেট থেকে 30 ডেজ এর মধ্যে তারা লিস্টেড হবে এবং সেখানে অ্যারাউন্ড 3600 কোটি টাকার মতো একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে আপনার কিন্তু ইকুইটির সাথে সাথে কিন্তু এখন বন্ড আপনার মার্কেট হচ্ছে। অ্যাট দি সেম টাইম আপনি দেখেছেন যে আমাদের আইসিবি কে এটাকে স্ট্রেংথেনিং করার জন্য এখানে যেটা হচ্ছে যে $1 billion মতো বন্ড কিন্তু আইসিবি দ্বারা ছাড়ছে এবং সেটা হবে কিন্তু ইন্টারেস্ট রেট অনেক কম ইয়েতে এবং সেটা অ্যারাউন্ড বাংলাদেশি টাকা প্রায় 8500 কোটি টাকা এবং যেই আইসিবি ডি ফান্ডগুলি খুব হাই রেটিং নেওয়া আছে সেইটা তারা দেখা যাবে যে রিটার্ন করে এবং আইসিবি কিন্তু অনেক স্ট্রেংথেনিং হবে। তাহলে এই যে সিদ্ধান্তগুলি অ্যাবাউট দি বন্ড ইকুইটি মার্কেটের পাশাপাশি সেটাও কিন্তু একটা ভালো যুগান্তকারী সিদ্ধান্ত। এট দি সেম টাইম আপনি বলেছেন যে ক্র্যাকের কথাটা যেটা কিন্তু ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টের 2013 এর এটা কিন্তু একটা বাধ্যবাধকতা ছিল যে তাদেরকে এই ডিমিউচুয়ালাইজেশন মানে ট্র্যাক ছাড়তে হবে অ্যারাউন্ড 35%। সেই ট্র্যাকটা এখন যে ট্র্যাকের বিধিমালা 2020 সেই 20-র মাধ্যমে এটা ছাড়ছে। কারণটা কি? তাহলে কি বহু মানে এখানে আরো অনেকজন যারা ট্রেডের সুযোগ পাবে এবং তারা দেখা যাবে যে নতুন নতুন এখানে আপনার কাস্টমার বা আপনার যারা ইনভেস্টর এখানে কিন্তু অনেক নিউ ইনভেস্টর আসার একটা সুযোগ ক্রিয়েট হবে। এবং এট দি সেম টাইম আপনারা দেখেছেন যে এসএমই প্ল্যাটফর্ম যেটা আমাদের এসএমই রুলস 2018 এর মাধ্যমে করা হয়েছে অলরেডি 12 দি ফার্ম যারা যাদের 5 কোটি টাকা হলো মিনিমাম পেইড আপ এবং তারা পোস্ট পেইড আপ মিনিমাম 10 কোটি টাকার উপরে হতে হবে এদের কিন্তু অলরেডি 12টা কোম্পানি তারা ইয়ে হয়েছে এটা যে কোনো সময় কারণ এভরিথিং ইজ রেডি এটাও কিন্তু ট্রেড শুরু হবে। আরেকটা ব্যাপার আপনারা দেখেছেন আনক্লেইম ডিভিডেন্ড ডিভিডেন্ডকে অ্যারাউন্ড 21,500 কোটি টাকা তারা ধারণা হচ্ছে এবং এটা কিন্তু আপনার অলরেডি ড্রাফট রুলস হয়ে গিয়েছে এটা পাবলিক ওপিনিয়নের জন্য আছে এবং প্রত্যেকটা অর্গানাইজেশন যারা স্টেক হোল্ডার ইনভলভ এখানে থাকবে যাদের কাছে এই ডিভিডেন্ডের ফান্ডটা থাকবে তারা কিন্তু যদি অন টাইম না দেওয়া হয় তাহলে কিন্তু 2% ইন্টারেস্টে দিবে এবং এই ফান্ডটা কিন্তু অ্যাপ্লাই হবে বা ইউজ হবে আমাদের এই ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্টের জন্য। এবং আপনি আরেকটা জিনিস যদি একটু লক্ষ্য করেন যে মানি মার্কেটের আমরা যেটা দেখেছিলাম যে অনেক লিকুইডিটি আছে যেহেতু আপনি ল্যান্ডিং এবং ডিপোজিট রেটের এখানে 9 and 6 করে দেওয়াতে এবং অটোমেটিক্যালি দেখা যায় যে ইন্টারেস্ট রেট অনেক কমে গিয়েছে কিন্তু সেই ফান্ডটা আমরা কিন্তু চিন্তা করেছিলাম কিন্তু ক্যাপিটাল মার্কেটে আসবে এবং অনেকটাও এসেছে যে বলা যাবে না যে আসেনি কিন্তু অন দি আদার হ্যান্ড এখানে কিন্তু সেভিং সার্টিফিকেটও একটা বিশাল অ্যামাউন্ট চলে যাচ্ছে। যদি আপনি দেখেন যে লাস্ট ইয়ারে এই সময় অ্যারাউন্ড 5,000 কোটি টাকার মতো তাদের জুলাই টু ডিসেম্বর ইয়ে ছিল সেল ছিল সেখানে এই বছর জুলাই টু ডিসেম্বরে দেখা গিয়েছে অ্যারাউন্ড 20,000 কোটি টাকা এক্সিড হয়ে গেছে এবং ধরা হচ্ছে। ধন্যবাদ মাসুম সাহেব, আমরা প্রত্যাশা করবো এই ভালো সিদ্ধান্তগুলো এবং সমন্বয়ের মাধ্যমে আমাদের পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। তবে সবশেষ যেটি আমরা সবসময় বলি যে বিনিয়োগকারী অবশ্যই দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, কোনো গুজবে কান দেবেন না, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্র গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইন অর্থনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার এ মাসুমের সঙ্গে।